পাইগো ভিক্ষা দেব নাগরবাসি ভিক্ষা দেব দে। আপনারা আমাদেরকে কিছু সাহায্য করুন, আমরা যে বড় ক্ষুধার্ত। আইগো ভিক্ষা দেব নাগরবাসি ভিক্ষা দেব দে। স্বামী, আমরা নগরে নগরে ভিক্ষে করি, অনেকগুলো টাকা পেয়েছি, চলো এই টাকা দিয়ে আমরা কিছু কিনে খাই। তুমি একটি কাজ করো, তুমি এখানে থাকো, আমি দেখি কোথাও থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে। ঠিক আছে স্বামী, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। স্বামী, এই বনমাঝি আমার যে অনেক ভয় করবে, আমি কেমন করে থাকবো? তুমি এখানে থাকো, আমি তোমার জন্য একটা অস্ত্র নিয়ে আসছি। ঠিক আছে। রেখা, এটা তোমার কাছে রাখো, যদি কোনো বিপদ হয় তাহলে এটা দিয়ে তুমি তোমার আত্মরক্ষা করবে। ঠিক আছে স্বামী, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো। চলে আসবো। ঠিক
ঠিক আছে। কোথায় যেন অর্থ হাসি শোনা যাচ্ছে, আবার তো বড্ড ভয় করছি, এই কার হাসি শুনতে পাচ্ছি? হায় খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। আমি মানব আছি, চুপ করো, তোমার এত বড় স্পর্ধা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি জম হতে পারো, কিন্তু আমার থেকে বড় কিছু নয়, আমি তোমাকে শেষ করে দেবো। আর একটি ধাপ যদি আমার সামনে আসো, চুপ করো, তুমি হয়তো দেখোনি আমার হাতের এই অস্ত্রখানা দিয়ে আমি তোমার মাথা কেটে দেবো। ঠিক আছে, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এই বনে আসিয়া বিপদে পড়িলে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে জীবন দিয়ে উদ্ধার করে নেব। বেশ, এখন তুমি চলে যাও, আমার এই জীবন দিয়ে উদ্ধার করে নেব। হাইটা সহ্য করতে পারছি না, ও খোদা, মহারি নষ্ট করলে ওটা কাটতে গিয়ে একবার কাছে দেখি কার বাহুতে কত সত্যি। কে তুমি? আমার পরিচয় পরে জানবেন। আমি হলাম গিয়ে বুবুনপুরের উজিরের কন্যা। আমি প্রসাদ ফিরবতে আমাকে শয়তানের দল আক্রমণ করে। এখানে এলে কি করে তুমি? এখানে আমাকে অনেক অনেক সৈন্য বনছিল, তারা সব চলে গিয়েছে। বারে, তাহলে তোমার সৈন্যরা তোমাকে রক্ষা করতে পারেনি, তাই না? না। তাহলে আমি কি বুঝে নেব তোমাদের রাজ শক্তি খুব দুর্বল? না, দুর্বল নয়, তবে তারা পালিয়ে গিয়েছে। ঠিক আছে,
এখন আমার মনে হয় তুমি বিপদ মুক্ত, ইচ্ছে করলে তুমি চলে যেতে পারো। আমাকে উপকার করেছেন, আমাকে আরেকটু উপকার করেন বলো, আমাকে একটু আমার প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসুন। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, চলুন। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমার মর্জি নাম সে কোনো ফিরে আসছি না মহারাজ। আমার মনে বলছে, আমার মনে বলছে সে কোন বিপদে গ্রস্ত রয়েছে মহারাজ। সেই জন্য আপনি কোনো চিন্তা করেন না জি, সে হয়তো আজ এসে পৌঁছে যাবে। আপনি ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। বলুন জাহাপনাম, আমার একমাত্র মেয়ে, আমি কিভাবে থাকবো মহারাজ? সর্বনাশ হয়েছে হুজুর সাহেব, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের মজ্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? হঠাৎ সেই দুর্বৃত্ত দল আমাদের রাস্তায় আক্রমণ করে সেই মজ্জিনাকে ধরে নিয়ে গেছে। হ্যালো, ও শুনতে পাচ্ছ না? কেউ কেউ অপদত্ত দল আমার সামনে থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি হুজুর সাহেব, তাই যাচ্ছি। বলুন জাহাপনা, আমার একমাত্র মেয়েকে হারিয়ে আমি কেমনে করে থাকবো মহারাজ? আপনি বলে দেন মহারাজ, আপনি বলে দেন জাহাপনা। শান্ত হন অজি সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার একমাত্র একটি মেয়ের জন্য আমি কষ্ট করে এতটুকু বড় করেছি, বড় করে তুলেছি মহারাজ। আমি কেমন করে আমার মেয়েকে আমি ভুলে থাকব মহারাজ? আমি আপনাকে কথা দিলাম বুঝি সাহেব, যেমন করে হোক মা মর্জিনাকে ফিরে আনবো। শুধু তাই নয় যে দুর্বৃত্ত দল মর্জিনাকে অপহরণ করেছে, তাকে ধরে এনে আপনার সামনে করবো নির্মম ভাবে হত্যা। তাই করুন মহারাজ, তাই করুন। আমি সেই দুর্বৃত্তদেরকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। নিয়ে এসেছো বাবা? পিতা পিতা গো, আমি মর্জিনা, তোকে আমি হারিয়ে আমি কেমন করে থাকবো মা মর্জিনা? হে খুদা মেহরবান, তুমি আমাকে শক্তি দাও খুদা মেহরবান, আমি যেন শয়তানদের প্রতিশোধ নিতে পারি, প্রতিশোধ নিতে পারি। বলো বাবা, তোমার কি পরিচয়? আর বাকি আমার কাছে চাওয়ার আছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে খুশি করব। আমার নাম হচ্ছে কাজল, আমি যে আশ্রয়হীন, তাই দয়া করে যদি আপনি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমি উপকৃত হতাম। তাই দেওয়া হবে যুবক, তাই দেওয়া হবে। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার দেওয়া এত বড় দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। মর্যাদাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ তা প্রশংসা না করে পারছি না, তাই তো তোমার মধ্যে আমার লোকের প্রয়োজন। ঠিক আছে জাহাপনা, চলুন সভা ভঙ্গ করি। তাই চলুন জাহাপনা, আপনাকে আমি রঙখানে পৌঁছে দিয়ে আসি। মর্জিনা, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না মর্জিনা। কেন, তুমি কিছু বুঝো না? না না, তুমি কি বলতে চাইছো? আমি আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি? হ্যাঁ, তা হয় না মর্জিনা। কেন তা হতে পারে না? কেন হয় না? না না না, আমি আর বাঁচতে চাই না,
আমি আর বাঁচতে চাই না, এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি নয় আপনি পাবেন, শাস্তি নয় আপনি পাবেন, মুক্তি। কে কে আমাকে মুক্ত করবে? আমি মুক্ত করে নিয়ে যাব আপনাকে ওই প্রাসাদে। কে তুমি? আমি ইব্রাহিম। ইব্রাহিম? আমি ইব্রাহিম। ইব্রাহিম, তুমি তুমি কি পারবে এই কারাগার থেকে আমাকে মুক্ত করে নিয়ে যেতে? পারবো, আমার ওই কারাগার ভেঙে প্রাসাদ ভেঙে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব, আপনি রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে। ইব্রাহিম, ওই শয়তানরা কিছুতেই বাঁচতে দেবে না, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। না, চলো আমি যাই, এখান থেকে কিছুতেই পালাতে পারবে না। তুমি প্রবেশ করেছ মানুষের অধিকারে, উদয়পুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলি আপনাদের তলে ভণ্ডার পরিপূর্ণ করতে, আর তার বদলে আপনারা চা চালুদের পেটে তাবুক সহ্য করবো না। আপনার যদি ওই সব নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে যান, তাহলে আমি চুপ করে বসে থাকবো না। কোথায় আছিস ইব্রাহিম বেগম? সবাই গিয়ে পালিয়ে যাচ্ছে।